हाय व्यूअर्स, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে আপনাদের কাছে। আজকে আমি একটা মাছের রেসিপি দেখাচ্ছি, ঝুড়ো। দেখুন কি মাছ, এই হলো লোটে মাছ। এই লোটে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটাকে আমি আপনাদেরকে পিস পিস করে কেটেও দেখাচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে। এবার কী কী লাগে আমি এটাও বলছি। দেখুন পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, ধনে পাতা লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, আদা গ্রেট করে রেখেছি, রসুন লাগবে, ঠিক আছে। এবার দেখুন আমি কী কীভাবে করছি। এই কড়াই বসিয়ে দিলাম গ্যাসে, এর মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভাজতে হবে ভালো, একটু হালকা হালকা লালচে করে ভাজতে হবে পেঁয়াজটাকে। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। আমি এর মধ্যে এবার আদা আর রসুন, আদা রসুন গ্রেট করাটা ঘষে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার আমি হলুদ দেব, এবার আমি ধনে গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেবো, অল্প জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, ঠিক আছে। এবার এটাকে ভালো করে মশলাটাকে কষাতে হবে। দিয়ে ভালো মশলা কষানো, এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি ওগুলো জল দেব, দিয়ে আমি এটা ঢেকে দেবো। এবার জল দিয়ে থাক, এবার আমি আমার লোটে মাছগুলোকে দিয়ে দেবো। নুন দিলাম, আবার আমি একটু ঢেকে দেবো, এটাকে ঢাকনা লাগিয়ে দেবো। এবার ঢাকনা খুলে দেখছি, দেখুন তেলটাও হালকা হালকা উঠে গেছে আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে ঝুড়ো হয়ে এসেছে। ঢেকে দিলাম, ঢাকনা খুলে দেখছি, দেখুন হয়ে গেছে। আমি এর মধ্যে এবার গ্যাসটাকে অফ করে দেবো, একটু আগে ধনে পাতা দেবো, অল্প আমি ধনে পাতা দিয়ে, ধনে পাতা দিলাম অল্প, গ্যাসটা অফ করে ধনে পাতা দিলাম। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এবার এটা সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। হয়ে এসেছে, এবার আমি এটা সার্ভ করে বাটিতে দেখাচ্ছি। সার্ভ করে নিয়েছি, এবার একটু ধনে পাতা দিয়ে দেবো। দেখুন আমার এই লোটে মাছের ঝুড়ে ঝুড়া রেসিপিটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাই বাই।